নয়ন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে মোহাম্মদপুর এলাকার দৃশ্য। আমাদের সহকর্মী আছে নয়নাদিত্য, আমরা যতদূর তার কাছ থেকে জানতে পেরেছি এটা বাস স্ট্যান্ড এবং সেখানে হয়তো কাউকে ধরা হয়েছে, পিকেটার হতে পারে, পিকেটিং করার সময় তাকে ধরা হচ্ছে হাতে নাতে এবং জনগণ তাকে ধরেছে, আমরা সেই দৃশ্য দেখছি। আমাদের সহকর্মী নয়নাদিত্য আছেন সেখানে, আমরা নিশ্চিতভাবে তার সাথে যোগাযোগের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো ঠিক ঘটনাটা কি ঘটলো। নয়ন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো নয়ন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। নয়ন, ঠিক কি ঘটছে সেখানে? আমরা দেখতে পাচ্ছি একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। আমি এখন আছি মনে, আপনি জানেন মোহাম্মদপুরে, আমি এখন আছি মনে, আপনি জানেন মোহাম্মদপুরে বাস স্ট্যান্ড, 12 নম্বর বাস স্ট্যান্ড যেটি বলা হয়। এখানে হঠাৎ করেই হরতাল সমর্থনে কিছু বিএনপি কর্মী এখানে ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা বিক্ষোভ মিছিল বের, বিএনপি সমর্থনে হরতালের পক্ষে মিছিল বের করে। সেখানে এই ককটেল ফাটানোর পরেই এখানকার স্থানীয় জনগণ এবং পুলিশ তাদেরকে কর্মীকে ধরে, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘটনাটি ঘটছে এখন, এটি এখানে বিক্ষোভ যারা হরতাল সমর্থনে যেসব কর্মীরা মিছিল বের করেছিল তাদেরকে স্থানীয় জনগণ পুলিশ সাথে ধরছে, এবং তার ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন আপনারা। নয়ন, সেটি কি শুধু মিছিল ছিল নাকি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে? তাদের কিছু কর্মীকে কিন্তু একটি বেকারির দোকানের ভিতরে, বেকারির দোকানের ভিতরে আটকে রাখা হয়েছে, সেখানে পুলিশ আছে। এই যে 11:05 দিকে, 11:05 থেকে 10 মধ্যেকার সময়ে এই মোহাম্মদপুর 12 নম্বর বাস স্ট্যান্ড যেটিকে বলা হয়, এইখানে সমর্থনে হরতালের সমর্থনে কিছু সমর্থক এখানে মিছিল বের করে, এবং তারপরে এখানে এই ঘটনাটি ঘটছে মনে দেখতে পাচ্ছেন। নয়ন, আমরা দেখছিলাম যে কাউকে ধরে সেখানে সাধারণ জনগণ প্রহার করছে, মারধর করছে, ঠিক কেন তিনি এই অবস্থার মুখোমুখি হয়েছিলেন? আপনি বলছিলেন যে ককটেল বিস্ফোরণ। নয়ন, আমরা আপনার সাথে সংযোগ স্থাপনের আগে যখন এই বাস স্ট্যান্ডের দৃশ্য দেখছিলাম, দেখছিলাম সাধারণ জনগণ কাউকে সেখানে প্রহার করছে, মারধরের ঘটনা ঘটছে, ঠিক কী কারণে সেটি ঘটছিল? আসলে এই জায়গাটি বাস স্ট্যান্ড, এখানে অনেক ধরনের লোক থাকে, যে জানে যে এই জায়গাটিতে হঠাৎ করে যখন এই ধরনের ঘটনা ঘটে, স্থানীয় লোকজন, স্থানীয় দোকান, দোকানের লোকজন এবং স্থানীয় যেসব পুলিশ ছিল এখানে নিরাপত্তার জন্য, তারা কিন্তু এই যারা বোমা ফাটায় কিংবা হরতালের সমর্থনে যারা মিছিল বের করে কিংবা পিকেটিংয়ের জন্য বের হয় তাদেরকে কিন্তু তারা আটক করে, এবং সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে, এবং তাদেরকে এখন একটি বেকারি শোরুমের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। মুন্নি, নয়ন, সেখানে কি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে? প্রশ্নটি শুনতে পাইনি। নয়ন, আমি আমি জানতে চাইছিলাম সেটি কি শুধু মিছিল ছিল না ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে? এখানে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুন্নি, আপনি শুনতে পেরেছেন বিস্ফোরণের শব্দটি? এইখানে 4 থেকে 5টি ককটেল বিস্ফোরণ করা হয়। নয়ন, সেক্ষেত্রে ককটেল বিস্ফোরণে কি কোনো হতাহত হয়েছে সেখানে? ককটেল বিস্ফোরণ হয়। এখন যেটি হয়েছে, এইখানে হরতাল বিরোধী যে স্লোগান দেওয়া হচ্ছে, এখানে এখানে আওয়ামী লীগের, স্থানীয় আওয়ামী লীগের কিছু সমর্থক আছেন, তারা হরতাল বিরোধী স্লোগান দিচ্ছেন,